বাজরিগার পাখি ডিমে তা দেয় না কেন এই প্রশ্নটা অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করেছেন আজকে এটার একটা কমপ্লিট সমাধান জানবেন অনেক সময় আমরা দেখি আমাদের পাখিগুলো একটা দুইটা ডিম দিচ্ছে কিন্তু তারা ডিমে তা দিতে বসছে না ডিম ফেলে রাখে মেয়ে পাখিটা বাইরে দিয়ে ঘুরোঘুরি করছে খাবার দাবার খাচ্ছে এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে কিন্তু ওর যে ডিমে তা দেয়ার কথা এটা কখনোই সে মাথায় নেয় না তো এরকমটা কেন হয় আসুন এটা একটু ডিটেলসে জানার চেষ্টা করি মনে করুন আপনার পাখি প্রথম দিন একটা ডিম দিল তো মোটামুটি হিসাব করলে দেখা যায় বাজরিঘ্যাট ছয় সাতটা পর্যন্ত বা আরও বেশি ডিম দেয় আর এই ডিমগুলো দেওয়ার মাঝখানে মাঝখানে এরা কিছু কিছু দিন করে গ্যাপ দেয় তো প্রথম দিন ওরা যে ডিমটা দিয়েছে ওই দিনের ডিমের বয়সটা এবং লাস্ট দিনের বয়সটার মধ্যে মোটামুটি দশ দিনের একটা গ্যাপ তৈরি হয় তো মনে করুন আপনার পাখি পাঁচটা ডিম দিল এবং প্রত্যেকটা ডিম একদিন গ্যাপে গ্যাপে দিল সেক্ষেত্রে মোটামুটি দশ দিন লাগবে তার দশটা ডিম দিতে তো এরকম সিচুয়েশনে সে যদি প্রথম দিন থেকে তার প্রথম ডিমে তা দিতে থাকে সেক্ষেত্রে কিন্তু সতেরো আঠারোতম দিনে গিয়ে ডিমটা ফুটে বাচ্চা বের হয়ে যাবে মানে প্রথম ডিমটা এবং লাস্ট যে ডিমটা সে দিয়েছে সেটা থেকে বাচ্চা বের হতে সময় লাগবে প্রায় সাতাশ আটাশ দিনের মতো মানে লাস্ট ডিমটা তো দিয়েছেই সে দশ দিন পর তো এই যে গ্যাপটা এটার ফলে যেটা হয় যে পাখির বাচ্চা দেখা যায় যে কিছু বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর কিছু বাচ্চা একেবারে ছোট। এরকম বাচ্চাকে মেনটেন করা পাখির জন্য কঠিন হয়ে যায় আর অধিকাংশ সময় দেখা যায় বাচ্চার বয়সের ডিফারেন্স যদি বেশি হয় সেক্ষেত্রে বড়ো বাচ্চাগুলোর পায়ের নিচে পড়ে ওই ছোট বাচ্চাগুলো মারা যায় আর এই কারণেই আপনার পাখি যখন একটা দুইটা ডিম দিচ্ছে তখন ওরা কিন্তু ওই ডিমে তা দিবে না কারণ ওরা চায় সবগুলো বাচ্চার বয়স যাতে কাছাকাছি হয় মোটামুটি গড়ে হিসাব করলে অন্তত পক্ষে তিনটা ডিম দেওয়ার পর থেকে ওরা সিরিয়াসলি ডিমে তা দেওয়া শুরু করে যাতে করে বাচ্চাগুলোর বয়স সেম হয় তো এটা হলো একটা বড় কারণ বাজিকার পাখি ডিমে তা না দেয়ার এটার কোনো এটা কোনো সমস্যা না এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া প্রাকৃতিক প্রক্রিয়া আপনি এরকম হলে আপনার কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই নর্মালি বাচ্চাগুলো ফুটবে দ্বিতীয়ত আসে অন্য আরও কিছু কারণ রয়েছে যার ফলে পাখি ডিমে তা দেয় না এরকম একটা বড় কারণ হচ্ছে ডিমগুলো নষ্ট হয়ে যাওয়া উদাহরণস্বরূপ আপনার পাখি কিছু ডিম দিয়েছে এবং সেই ডিমগুলো থেকে কয়েকটা বাচ্চা ফুটেছে কিন্তু বিশ পঁচিশ দিন যাওয়ার পরেও আর কোনো ডিম থেকে বাচ্চা হচ্ছে না তার মানে ওই ডিমগুলো নষ্ট ওই ডিমগুলোতে তা দিয়েও কিন্তু পাখির কোনো লাভ নেই এই জন্য ওরা ওই ডিমগুলোতে তা দেয় না তো এইটা একটা কারণ হতে পারে ডিমে তা না দেয়ার আরও একটা কারণ হতে পারে সেটা হলো ডিমগুলো নষ্ট হয়ে গেছে আগেই অনেক সময় দেখা যায় পাখির খাঁচার মধ্যে উপর থেকে পানি পড়ে বা বৃষ্টির পানি বা কোনো একটা কারণে যেমন অনেকে পাখির খাঁচার ভেতরে যে হাড়িটা থাকে এই হাড়িটাকে পরিষ্কার করে না যার ফলে পাখি ওইটার মধ্যে বারবার পায়খানা করে এবং মল জমার কারণে ডিমের চারদিক দিয়ে সেটা লেপটে থাকে এতে করে ওই ডিমটা নষ্ট হয়ে যায় এবং ওই ডিমের ভেতরে থাকা যে ভ্রূণটা থাকে সেটা ঠিকমতো শ্বাস নিতে পারে না এবং এর কারণে ওই ডিমটা থেকে আর বাচ্চা ফোটে না তো এরকম ডিম হলে কিন্তু পাখি ডিমে তা দেবে না তাই আপনারা সব সময় পাখির হাড়িটাকে পরিষ্কার রাখবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে বুঝবো যে আমার পাখির ডিমগুলো নষ্ট নাকি ভালো তো এটা বোঝার জন্য আপনি পাখির ডিম দেওয়ার চার থেকে পাঁচ দিন পর জাস্ট একটা ডিম খুব সাবধানতার সাথে বের করেন এবং বের করে এটাকে মোবাইলের টর্চ জ্বালিয়ে এটার উপরে রাখুন আপনি যদি ভেতরে রক্তের শিরার মতো বা গাছের শেকড়ের মতো কিছু লাল বর্ণের জিনিস দেখতে পান তবে বুঝবেন ওই ডিমটা ভালো এবং ওই ডিমটা থেকে বাচ্চা ফুটবে অর্থাৎ ওই ডিমটা আস্তে আস্তে জমছে আর যদি ভেতরে এমন কিছুই লক্ষ্য না করেন এবং পুরো জিনিসটাকে আপনার কাছে ঘোলা মনে হয় সেক্ষেত্রে বুঝতে হবে ওই ডিমটা নষ্ট ওই রকম ডিম ফেলে দেয় ভালো তবে এটা দেখার জন্য অন্তত পক্ষে আপনার পাঁচ সাত দিন পাখি ডিমটায় তা দিয়েছে এটা নিশ্চিত হয়ে নিতে হবে ডিমে তা না দেওয়ার পরবর্তী কারণটি হল জায়গার পরিবর্তন অনেক সময় আমরা যে বড় ভুলটা করি সেটা হচ্ছে একেবারে ব্রিডিং পেয়ার কিনে নিয়ে আসি ডিম টিম সহ তো এরকম হলে মোটামুটি ফিফটি পারসেন্ট কেসে দেখা যায় আগের যে ডিমগুলো সে দিয়েছে বা একটা জায়গায় একটা বাড়িতে একজন মালিক তাকে পালছিল তার পালা অবস্থায় পাখিটা হয়তো চারটা ডিম দিয়েছে কিন্তু আপনি ওই ডিম সহ খাঁচা সহ পাখিটাকে একেবারে কিনে নিয়ে আসলেন বাসায় সেট করলেন এরকম হলে মোটামুটি ফিফটি পারসেন্ট কেসে ওই ডিমগুলো থেকে আর বাচ্চা হয় না এবং ওইগুলোতে পাখি ঠিক মতো তাও দিতে চায় না তো এরকমটা হতে পারে এ কারণেও আপনার ওই ডিমগুলো না ফোটার সম্ভাবনা রয়েছে তাই পাখি কেনার সময় চেষ্টা করা উচিত কম বয়সী পাখি কেনার আর ব্রিডিং পেয়ার না কেনাই ভালো নতুনদের জন্য নতুনদের উচিত হচ্ছে আপনার মোটামুটি সেমি অ্যাডাল্ট বয়সের চার পাঁচ মাস বয়সের বাচ্চা পাখি কেনার যেগুলোকে অল্প কিছুদিন পালার পর ওইগুলো ডিম বাচ্চা করা শুরু করবে এক্ষেত্রে কিন্তু আপনি ফ্রেশ পাখিগুলো পাবেন আপনি একবার ডিম দিয়েছে ওই পাখিগুলোকে যদি ডিম টিম সহ এনে আরেকটা জায়গায় ট্রান্সফার করেন সেক্ষেত্রে ওরা ওই ডিম থেকে বাচ্চা ফুটাবে কি না এটা নিয়েও একটা বড় প্রশ্ন থাকে যারা অনেক দিন আমার পাখি পালেন তারা হয়তো এই বিষয়টা জানেন এবারে আপনি জানবেন পাখি ডিমে তা না দেওয়ার সবচাইতে জটিল কারণটা কি আর এটা এমন একটা কারণ যেটা হয়তো আপনি বুঝছেন না যে এই কারণে পাখি ডিমগুলোতে তা দিচ্ছে না বা বাচ্চা ফুটছে না কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যালি ঘটে এটা হলো পাখির খাঁচায় যদি ইঁদুর বা তেলাপোকা জাতীয় প্রাণীর আনাগোনা থাকে বা বিড়াল যদি এদের খাঁচার বাইরে থেকে ডিস্টার্ব করে এই ধরনের কেসে যেটা হয় পাখি কিন্তু একভাবে তার ডিমে তা দিতে থাকে কিন্তু একটা সময় দেখা যায় সে ভয় পেয়ে যাচ্ছে এবং ইঁদুরের আনাগোনার ফলে পাখি কিন্তু মাঝে মাঝেই রাত্রে দেখবেন সমানে উরাউড়ি করছে তো এরকম যদি ওরা ভয় পায় কোনো একটা কিছু দেখে সেটা হোক বিড়াল বা ইঁদুরের আনাগোনা বা তেলা পোকা রাতের বেলা বাজ্রিগাঁটের ক্ষেত্রে যেটা কমন বিষয় সেটা হলো ওরা কিন্তু রাতের বেলা চোখে দেখে না আর রাতে যদি ওদের খাঁচার ভেতর একটা তেলা পোকাও ঢুকে যায় সেক্ষেত্রেও ওরা বারবার পালক ঝাপটাতে থাকে এবং উঠতে থাকে এটা খুবই রিস্কি বাচ্চা ফোটানোর ক্ষেত্রে কারণ ডিমে তা দেওয়ার সময় একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং একটা নির্দিষ্ট পরিবেশের প্রয়োজন হয় সে যদি সেটা না পায় আর সে যদি একটু আতঙ্কে থাকে সেক্ষেত্রে কিন্তু ওই ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন যাতে পাখিকে ইঁদুর তেলাপোকা টিকটিকি বা বেড়াল টেরাল কোনো রকমের প্রাণী ডিস্টার্ব করতে না পারে আর আসলে ইঁদুর বা তেলাপোকা জাতীয় প্রাণীগুলো পাখিকে ডিস্টার্ব করার একটা বড় কারণ হচ্ছে পাখির খাঁচাটাকে অপরিষ্কার রাখা অনেকে দেখা যায় যে পাখিকে পাখির নিচে যে ট্রেটা থাকে পায়খানা পড়ার জন্য এই ট্রেটাকে পরিষ্কার করে না ফলে এই ট্রের মধ্যে পাখি খাবার খাওয়ার সময় যে খাবারগুলো নষ্ট করে এগুলো কিন্তু নিচে পড়ে তো এই নষ্ট করা নিচে পড়া খাবারগুলো খাওয়ার জন্যই কিন্তু মূলত ইঁদুর আসে এটা আপনি খেয়াল করেছেন কিনা না যায় না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মোটামুটি ইঁদুর পাখির খাঁচার কাছে আসার ক্ষেত্রে নাইনটি কারণ কিন্তু এটাই ওরা ওই যে পাখির ফেলে দেয়া খাবারের দানাগুলো সেগুলো খাওয়ার জন্য এগুলোর মানে পাখির খাঁচার কাছে আসে তো আপনি যদি প্রতি দুই চার দিন পর পর যদি এটা পরিষ্কার না করেন সেক্ষেত্রে একটা ময়লা জমে যায় এবং ইঁদুরগুলো বারবার ওইখানে আক্রমণ করে বসে অনেকে এরকম কমেন্ট করেন যে ভাই আমার পাখির পায়ে ইঁদুর কামড় দিয়েছে আমার পাখির পায়ে চিকা কামড় দিয়েছে এগুলো কিন্তু এই কারণটার জন্যই হয় যে খাঁচাটাকে আপনি নোংরা করে রাখছেন খাঁচার নিচে প্রচুর খাবার পরে আছে ইঁদুর তেলা তারপর এই চিকাটিকা এরা এসে এগুলো খাওয়ার জন্য আসে আবার কিছু কিছু সময় এরা পাখিকেও আহত করে ফেলে তাই আপনাকে যদি পাখির ডিম থেকে বাচ্চা ফোটাতে চান এবং পাখিকে সুস্থ সবল রাখতে চান তবে অবশ্যই এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবেন মানে এক নম্বরে হচ্ছে আপনার পাখির খাঁচাটাকে পরিষ্কার রাখবেন খাঁচার তলায় যে পায়খানাটা জমছে এটাকে তিন চার দিন পরপরই সাফ করবেন দ্বিতীয়ত হচ্ছে ইঁদুর বা তেলা আসলে এগুলোকে দূর করার নিশ্চিত করবেন এবং তৃতীয়ত হচ্ছে রাতে ঘুমানোর সময় ওরা যাতে ডিস্টার্ব ফিল না করে বা কোনো বিড়াল টেরালে সে ডিস্টার্ব না করে এটাও নিশ্চিত করবেন তো এগুলো যদি আপনি মোটামুটি নিশ্চিত করতে পারেন তবে আপনি আপনার পাখির সবগুলো ডিম থেকেই প্রায় বাচ্চা পেতে পারেন ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু উপকারী মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও সবসময় আনতে থাকি পরবর্তী ভিডিওগুলো পেতে ভিডিওটিকে লাইক করে সাথে থাকেন